আজকে যে আপনারা গ্যান্ট হয়ে বসে আছেন হরিবাসরে, আজকের হরিবাসরে আপনি জমা দিলেন নিজের দেহটাকে, আপনি ফল কি পাবেন? একদিন এমন বড় বিপদ আপনার সামনে আসবে, আপনি সেই বিপদ থেকে রক্ষা পাবেন, সেদিন আপনি ভাববেন কি জন্যে পেয়ে গেলেন। হয়তো ভাবতে পারেন আজকের দিনটার জন্যই পেয়ে গেলেন। ব্যাংকে যেমন টাকা জমা দেওয়া হয়, এই দেহটাকে হরিনামের ব্যাংকে জমা দিতে হয়। আজ আপনারা এই দেহটাকে হরিনামের ব্যাংকে জমা দিতে এসছেন ধৈর্য ধরে। আজকে যে লীলাটি আস্বাদন হবে তার নাম হচ্ছে নরমের যজ্ঞ। যজ্ঞে আপনারা বেলপাতা দেন, ঘি দেন, দেন না, কিন্তু আজকে এমন একটা যজ্ঞ হবে যেখানটা বাচ্চা ছেলেকে যজ্ঞের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা লক্ষ্য করবেন এই জায়গাতে দারুণ তত্ত্ব আছে ব্যাপারটার মধ্যে। লীলাটি খুব ছোট, কিন্তু লীলাটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে, সেগুলো জেনে যাবেন জীবনে। আজকে আপনাদের কাছে নিবেদন, নিজের সন্তানের মঙ্গলের জন্য, সন্তান যাতে কৃষ্ণ ভক্ত হয় তার জন্য আপনারা বসে বসে ভক্তি ভরে এই কীর্তনটা শুনবেন। এবং আস্তে 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 শব্দ করুন, একবারে শব্দ করুন না, কিন্তু একবারে কল্প করবেন। কেমন আজকে আপনারা যে কীর্তন শুনবেন তার জন্য আপনাদেরকে বলে যাই, প্রত্যেক বৃহস্পতিবার একটা কাজ করবেন। রঘুনন্দন লীলাতে আপনারা শুনেছেন আমার, প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে হরির লুট দেবেন। হরির লুট, হরির লুট কেন দেবেন? দেখবেন আসরের মধ্যে অনেক সময়, আজকে আমি একটা জায়গাতে ছোট্ট জায়গাতে পড়ছিলাম, খুব দামি কথা, অনেক সময় দেখবেন কীর্তন চলছে তো আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, দেখবেন আসর থেকে সব বাতাসা ছুটতে শুরু করলো, মহান নাই, একবারে স্বাস্থ্য বিরুদ্ধ কাজ, এই জানে না কিচ্ছু বলে কাজটা করে। আপনার মনটা ঠিক গোবিন্দের চরণে পড়েছে, আর সেই সময় যদি বাতাসা ছোড়া হয়, আপনার শাড়িতে বাতাসা লাগতে পারে, সেই বাতাসা পায়ের মধ্যে গুড়ি হয়ে লেগে যেতে পারে, অপরাধের ভাগী হওয়া যায়। এই জন্য শাস্ত্র কী বলছে দেখুন, আপনি মন্দিরে যখন পূজা দিতে যাবেন তখন পূজা দেওয়ার নিয়ম আছে, এমনি এমনি পুজো দিলে হবে না মা, কী নিয়ম আছে? আপনি যখন আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যাবেন তখন আপনি কী করবেন? একটা ঢাকনা দিয়ে যাবেন। ঢাকনা মানে কি? তোয়ালে বা রুমাল দিয়ে ঢাকা দেবেন। প্রশ্ন করবেন ঢাকাটা দেবো কেন? ঢাকাটা দেবেন এই জন্যে, আপনি এখান থেকে হাফ কিলোমিটার ধরে পুজো নিয়ে যাচ্ছেন, হতে হতে পারে আকাশে কোনো পাখি তার প্রস্রাব বা বিষ্ঠা করে দিয়েছে, আপনার প্রসাদে পড়ে গেল, কিঞ্চিত আপনি জানতেই পারলেন না, আপনার মঙ্গলের বদলে অমঙ্গল হয়ে গেল। ওই জন্য একটা কী দিতে হয়? রুমাল বা তোয়ালে ঢাকনা দিতে হয়। এগুলো জেনে নিতে হয়, চৈতন্যচরিতামৃতের কথা এগুলো। চৈতন্যচরিতামৃত পড়লে পরিষ্কার করে প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে পাবেন আপনি। আমি শুধু জিস্টটা বলছি, সংক্ষেপটা বলছি, বৃহৎটা বলছি না। মন্দিরে যখন যাবেন দরজা খুলবার আগে আপনি তিনবার এরকম শব্দ করবেন, কেন? দেখবেন নতুন মেয়েদের বিয়ের পরে পায়ে নূপুর পরানো হয়, এই তোরা পরা হয় নাকি? তোরা পরে না কেন? পরে পরে কেন? সাজ সুন্দর দেখবে জন্য প্রত্যেকটা যুক্তি আছে একটা করে, কেন আপনি পরবেন এটা, কেন পরবেন? যখনই দেখবেন মেয়েটা নতুন বউটা, মানে একটা বাড়িতে বয়স্ক লোকেরা গল্প করছে, সেই সময় বউটা ঢুকবে, তারা কী গল্প করছে সেটা শোনার কথা নেই, কিন্তু ওই জন্য তারা কিন্তু তখন সঙ্গে সঙ্গে কী হয়ে যায়, গোপন হয়ে যায়, বৌমা আসছে, তার মানে কি তাকে সম্মান দিতে হবে, আমাদের এই কথা আলোচনা তার কাছে উচিত নয়। এই জন্যে কিন্তু আবার অনেকে বলছে না আর বলবেন না, আমার শাশুড়ি মা বলছে নূপুর জোরে পড়ে, যদি তোর বদনাম করি শুনতে পারবি, ওই জন্য হতে পারে না সবাই, কিন্তু না, এইটা হচ্ছে তত্ত্ব। মন্দির ঢুকবেন, তিনবার এরকম করবেন, দরজাটা খুলবেন, দরজাটা খুলে প্রভুকে প্রণাম করবেন। প্রণাম করার পর আজকে প্রণামের তত্ত্বটা আপনাদের সুন্দর করে বলে দেবো। প্রণাম করার পর কী করবেন আমার দিকে তাকান, প্রণাম করবেন। প্রণাম করার পর আপনি প্রসাদটা নামিয়ে দিলেন, নামানোর পর আপনি পিছিয়ে আসবেন। কেউ ভগবানকে এরকম করে প্রসাদ পুজোটা দিলেন তো এরকমভাবে নয়, কিন্তু এরকমভাবে যাওয়ার নিয়ম নয়। আপনি প্রভুকে প্রণাম করতে 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 এক পাক পাক করে ধীরে ধীরে পিছুবেন, যখন দরজার সামনে আসবেন দরজা বন্ধ হবে কিংবা দরজার সাইডে দাঁড়াবেন, তারপর আপনি পিছু করে যাবেন, এই নিয়ম শাস্ত্র বলছে। এইবার দেখুন মন্দিরের ভেতরে আপনি ভগবানের কাছে জোরে জোরে কাঁদবেন না, যদি কাঁদবেন আপনি চোখের জল ফেলে কাঁদুন, কিন্তু কিছু চাইবেন না। ভগবান বলেছে যে আমার কাছে চাই সে অল্প পায়, আর যে পায় চায় না সে এত পায় ভাবতেই পারে না। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে বারবার ঘুরঘুর করলে মা কিন্তু বুঝতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে। একটা বাবার কাছে একটা বাচ্চা ছেলে ঘুরঘুর করলে বাবা কিন্তু বুঝতে পারে কেন বাচ্চা আমার কাছে ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে চাইবেন কেন? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চা, তিনি তো সব জানেন তোমার কী আছে না আছে, তিনি তো সব ব্যবস্থা করবেন, শুধু ভক্তি দাও। ভগবান বলল ভক্তি সম্পদ আমাকে দাও, তোমার কোনো চিন্তা নেই, কৃপা সম্পদ আমি দেব, শুধু ভক্তি দিয়ে যাও। এই জন্য মন্দিরে গিয়ে কাঁদবেন, ভক্তি ভরে কাঁদবেন ভগবানের কাছে। ভগবানের কাছে কাঁদলে ভগবান তো জানে তোমার কিসের অভাব, কোনোদিন বলবেন না আমার গাড়ি দাও, আমার ছেলে পরীক্ষায় পাশ করে গেলে তোমার মন্দির করে দেবো, ওনাকে মন্দির করে দেবেন আপনি,
গোটা বিশ্বটা যার হাতে, অনেকে বলে সোনার মালা পরিয়ে দেবো, গোটা সোনার খাতটাই ভগবানের, আবার বলে সোনা পরিয়ে দেবো। ইচ্ছা জেগেছে সোনা পরাবেন, সেটা মনের কথা, কিন্তু বলবেন না তোমাকে সোনা পরাবো, তোমার জিনিস তোমাকে তো বাবা সোনা পরানোর কি রয়েছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, জীবনে লাভ আছে। এবার আপনাদের বলে যাই মন দিয়ে শুনবেন, আপনি যখন প্রসাদটা নেবেন, কোনো ব্রাহ্মণ পণ্ডিত যদি ঠিকমতো ব্রাহ্মণ হন, তিনি কিন্তু প্রসাদটা দেখবেন মন্দিরের উপরে দেন না। কেন বলুন তো? মন্দিরের উপরে প্রসাদ দিলে প্রসাদের কণা যদি পড়ে যায় কতজন পা দিয়ে চলে যায়। ওই জন্য মন্দিরের এক পাশে দেখবেন প্রসাদটা দেয়, কেন? প্রসাদের কণা পড়ে গেলে সেই প্রসাদটা আবার কী করতে হয়, সেই প্রসাদটা আবার জলাশয় করতে হয়, পা দিলে চলবে না। এই তত্ত্বগুলো জানলে আপনার মন্দিরে পুজো দেওয়াটা সমর্থক হবে। বৃহস্পতিবার দিন কী শব্দ হচ্ছে যেন? বৃহস্পতিবার দিন মায়েরা বৃহস্পতিবার দিন দেখাবেন, বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দেবেন, একটা কৌটোর মধ্যে রেখে দেবেন বাতাসা, প্রত্যেক বৃহস্পতিবার একটি বাচ্চাকে স্নান করাবেন। যে বাচ্চা খুব চঞ্চল, যে বাচ্চাগুলো চঞ্চল না, এদের দোষ নয়, কিন্তু এটা কিন্তু বাচ্চা স্বভাব। কিন্তু আমরা কী ভাবি, হ্যাঁ চিৎকার করিস কেন কীর্তনের সামনে, আমিও তো এরকম ছিলাম, তুই ছিলাম, অপরাধ নেবেন না। আমি যখন খুব ছোটো ছিলাম, ভাগবত পাঠ হতো, কীর্তন হতো, সবাইকে চা খেতে দিত কোপটিতে করে, তো কোপটিটা ভেঙে টুকরো করে লোকের পকেটে ভরে তারপর পালিয়ে যেতাম, এটা আমাদের নিয়ম। তখন ভগবান বলছিল, যারা এই এত বড় অন্যায় তুই করছিস, তোকে এমন এক জায়গায় ফেলাবো নেতাই গৌর হরি বল। ওই জন্য বাচ্চারা আজকে করছে, এগুলো আমরা ছোটোবেলায় করেছি, আমাদের মনে আছে পরিষ্কার। তো লক্ষ্য করুন মায়েরা, যে জায়গাতে ছিলাম বৃহস্পতিবার দিন আপনি কী করবেন, ওই বাতাসাটা রেখে এই বাচ্চাগুলোকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে জয় গোপীনাথ বলে মুখে তিনবার দেবেন। দেখবেন একটু তুলসী পত্র দিয়ে দেবেন, প্রত্যেকদিন জল ঢালবেন তুলসী গাছে, দেখবেন কৃপা হয়ে যাবে আপনার বাচ্চার। আর একটা কথা বলে রাখি, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, খুব কষ্ট পাচ্ছে, দেখবেন প্রমাণ দেখবেন শাস্ত্রের কথা, এগুলো করতে পারলে জীবনে লাভ আছে। আমরা কীর্তন শুনতে ওই জন্য আসি, কিছু করবো বলে। আপনার আর কী করবেন, আর করবেন কি না, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাকে কিন্তু ওই প্রসাদটা জয় গোপীনাথ বলে গঙ্গা জল দিয়ে খাওয়াবেন, গঙ্গা জল মাথায় ঠেকিয়ে। বাড়িতে কোনো অশান্তি দেখবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে বাবা শান্তি নেই, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কী করতে হবে, তুলসী গাছে যে জল ঢালবেন না, ওতে একটুখানি বাতাসা গুঁড়ি করে দিয়ে দেবেন, প্রত্যেক দিন জল ঢালবেন, হরিলুটে বাতাসা দিয়ে দেবেন, আস্তে আস্তে গৃহে শান্তি আসবে। যে বাড়িতে কোনো ভিক্ষুক গেছে, মা ভিক্ষা দাও, এদিকে দেখাবেন মা ভিক্ষা দাও। যখনই ভিক্ষা দেবেন আপনারা চুপচাপ দেন, এটা কিন্তু নিয়ম নয়, আপনার চুপচাপ দেন। অনেকে বলে হ্যাঁ দুপুরবেলায় আমার একই কাজের ঝামেলা, তারপর আবার দর এই দে তো দে তো কিছু আছে দিয়ে দে তো, বলেন বিরক্ত হয়ে যান, একবারে বিরক্ত হবেন না, কৃপা করে আপনার দরজায় কেউ আসে। আপনি ভগবানের কাছে চাইছেন, আরেকজন আপনার কাছে চাইছে, আপনার কত ভাগ্য ভালো বলুন তো। এই জন্য বাড়িতে যদি কেউ কোনো দিন এসে বলে না মা আজকে তোমার বাড়িতে কিছু সেবা হবে, আপনি একবারে 100% বলবেন বাবা তুমি বসো, ডাল ভাত শাক ভাত যা হোক তুমি খেয়ে যাবে। কেন বলুন তো? ভগবান সবসময় পরীক্ষা করে, ভগবান যে কোন বেশে কার বাড়িতে আসে কেউ জানে না। যখন আপনি এইদিকে তাকান, যখন আপনি দান করবেন মাথায় রাখবেন, যখন দান করবেন ধরুন ভিক্ষা দিলেন চাল দিলেন, তো বলবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই। যদি আপনার লজ্জা করে আপনি মনে মনে বলবেন হরে কৃষ্ণ, এইটা বলে ভিক্ষা দেবেন, চুপচাপ দেবেন না, বিরক্ত হয়ে দেবেন না, তাহলে দানটা বেকার হয়ে গেল আপনার। কারণ কে যে কোন ছলে কার বাড়িতে আসে কেউ জানে না, ভগবান প্রত্যেক। আরে বাবা, পুলিশ যখন পাকা চোরকে ধরতে চায় তখন কি তিনি নিজের পোশাকে ধরে, তখন সাধারণ পোশাকে ধরে? কেন বলুন তো? আরে বাবা, যেন চোর চিনতে না পারে। ওই জন্য ভগবান ধরে, কেমন ধরে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। একজন কি জানো ভদ্রলোক, উনি হ্যাঁ শেঠজি, একজন শেঠজি কি করছে দেখুন, প্রত্যেক দিন রাত বাবা এইদিকে 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 বাবা এইদিকে হ্যাঁ, তাহলে দাদুর কাছে গিয়ে বসে যাও, এইদিকে দেখার মায়েরা কি বললাম, একজন শেঠজি প্রত্যেক দিন বলতো এইদিকে দেখ, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলল, ওরে তুই যখন আমায় এমন করে ডাকছিস তখন যাব, বলে কবে যাবে, বলে কালকে সকালে যাব। শেঠজি কী করেছে মা, দরজাতে গোবর জল দিয়েছে, তারপর কী করেছে, কলা গাছ দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাড়িটাকে, সবাইকে বলছে, লোকদেরকে বলেছে আজ আমার ভগবান আসবে, সব চুপচাপ থাকবি, শব্দ করবি না, ভগবান যেখানে আছে সেই জায়গায় শান্তির জায়গা, আজকে ভগবান রাত্রিবেলা স্বপ্ন দিয়েছে ভগবান আসবে। মা সারাদিন পেরিয়ে গেল কিন্তু ভগবান আর এলো না। যখন সারাদিন পেরিয়ে গেল ভগবান এলো না, তখন ঠিক বিকালবেলা সন্ধ্যা ডুবু ডুবু, এবার সূর্য ডুবু ডুবু, সেই সময় একজন লোক এসে বলছে শেঠজি 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 খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও, সারাদিন কিছু খাই নাই, খাই রে কি জ্বালাই পড়লাম ভগবান আসার কথা, এ বেটা দেখো দেখিনি ভগবান, বের করে দে বেটাকে, বের কর বের কর, দেখো দেখিনি কেমন সাহস, চলে গেল কুষ্ঠব্যাধি। সঙ্গে সঙ্গে শেঠজি রাত্রিবেলায় বলছে হে গোবিন্দ, তুমি ব্রজগোপীদের সঙ্গে যেমন ছলনা করো আমার সঙ্গে সেরকম ছলনা করলে, তুমি এলে না যে? ভগবান বলছে আমি গিয়েছিলাম,
কখন গিয়েছিলি? ওই যে কুষ্ঠব্যাধি হয়ে গেছিল। তুমি বলবে তো জামিস? আমি তো বলি না, যার কাছে যাই আমি বলি না। সকাপ বলছে তুমি, বলছে গিভ মে ওয়ান চান্স, মানে সে যে একটু ইংরেজি বলতে ভালোবাসতো, গিভ মে ওয়ান চান্স, আমাকে আর একটা সুযোগ দাও। ভগবান বলল কাল সকালে আবার যাব। সঙ্গে সঙ্গে সেটজি লোকগুলোকে, কাজের লোকগুলোকে বলল, শুনে রাখ, সকাল থেকে আবার কলা গাছ দে, আবার গোবর জল ছড়া দিয়ে দে, পবিত্র করে রাখ, আর সব রাস্তায় বেরিয়ে যা, কুষ্ঠব্যাধি লোক দেখলেই ধরবি। মানে বুঝতে পারছেন তো, বলছে যেখানে কুষ্ঠব্যাধি লোক পাবি ধরে আনবি, ওইটা ভগবান হবে হয়তো। সারাদিন কুষ্ঠব্যাধি লোক ধরতে গেছে মা, কিন্তু কাউকে পাইনি। হঠাৎ সন্ধ্যাবেলাতে কী হয়েছে দেখুন, সারাদিন চলে গেল আজও এলো না, একটা ছেলে এক বস্তা বইকে কাঁধে নিয়ে বলছে, সেটজি কী ভারী, নামিয়ে দাও নামিয়ে দাও নামি। আরে আজকে ভগবান আসার কথা ছিল, এই বেটা আবার বই আমাকে নামাতে বলছে, আমারই কি মনে একে আছিস, বের করে দেবে, পালিয়ে গেল। রাত্রিবেলা এবার জিজ্ঞেস করছে, প্রভু তুমি এলে না? গেছিলাম তো। কোথায় গেছিলে? তোমার খুব ভাগ্য ভালো, কিন্তু ভাগ্যটা খারাপ করে ফেললে সেটজি। বলে কেন? এক বস্তা শ্রীমদ ভাগবত গীতা নিয়ে গেছিলাম, তোমাকে দেবো বলে কিন্তু তুমি নিতে পারলে না। হে গোবিন্দ, তোমাকে তুমি ওই রকম আশা করি নাই। বলছো গো সেটজি, আমি যার কাছে যাই আমার পায়ে নূপুর থাকে না। ভক্তকে যখন পরীক্ষা করতে যাই মাথায় চূড়া থাকে না, হাতে বাঁশি থাকে না। আমি যখন পাকা ভক্ত ধরতে যাই তখন সাধারণ বেশেই ধরতে যাই। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে যেখানে কীর্তন শুনছেন গীতাকে সঙ্গে রাখি। মেয়েদের পেটে বাচ্চা থাকবে, মেয়েদের পেটে বাচ্চা থাকবে বাড়িতে, এক কাজ করবেন, একবারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। আজকে বলুন তো, আজকে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম নিচ্ছে না? আজকে কেন বিবেকানন্দের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজকে কেন রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম নিচ্ছে না? অনুকূল ঠাকুরজি বলছেন, উড়োজাহাজ সব জায়গায় নামে না। কোন জায়গায় নামে? যেখানে প্ল্যাটফর্ম থাকে সেইখানে নামে। মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নাই বলে মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসছে। তাহলে প্ল্যাটফর্মটা ভালো করতে গেলে কী করতে হবে? এদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেকটা মেয়েকে এইটার দিকে তাকান, দোকান থেকে কিনবেন যত কিঞ্চিত সামান্য পয়সা দিয়ে। যদি আপনাদের কাছে কারো খুব জরুরি দরকার থাকে, হয়তো পাঁচ থেকে ছটা আমার কাছে আছে, যদি কারো খুব জরুরি থাকে তাহলে আজকে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলায় কীর্তন শুনে আপনারা নিয়ে যেতে পারেন, পাঁচ থেকে ছটা, সবাই গেলে পাবেন না এই গীতা। তাই দোকানে অর্ডার করলেও পেয়ে যাবেন। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, ব্যাগের ভেতরে গীতা ভরে দিন। আপনার স্বামী বাইরে যাচ্ছে, চিন্তা করছেন অনেক দূর যাবে, দশ দিন পর ফিরবে, কী হবে? কোনো চিন্তা নেই আপনার, একবার 100% গ্যারান্টি দিচ্ছে কে? শ্রীমদ ভাগবত গীতা, যদি গীতাটাকে সঙ্গে রাখতে পারেন। অনেকে বলবেন কি জানি প্রস্রাব যাবে, হোটেলে খাবে, অসুবিধা হবে, অনেকে প্রশ্ন করে আমাদের কাছে, সেটা বলে দিই। আপনি এক কাজ করবেন, একটা পলিথিনের ভেতরে সুন্দর করে বেঁধে ব্যাগের ভেতরে রেখে দেবেন, ব্যাগটা নামিয়ে তারপর যাবে। এবার গীতার গঙ্গা দুটোই সমান, কেন বলুন তো? গীতার গঙ্গা সমান কেন? ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে কার? গঙ্গার। তাহলে একই অঙ্গ থেকে, তাহলে গঙ্গার গীতা দুটোই সমান। তাহলে আপনার মনে মনে গীতা অপবিত্র হয়ে যাবে কেন? গঙ্গা যদি অপবিত্র না হয় গীতা কেন অপবিত্র হবে? গীতা সঙ্গে থাকবে, আবার খুব সাহসের সঙ্গে গীতাকে সঙ্গে রাখবে। একদিন একটা মেয়ে প্রশ্ন করছে, 60 বছরের বুড়ি, প্রশ্ন করছে, বাবা তোমার কীর্তন শুনছিলাম, গীতা রাখতে শিখলাম, গীতা পড়তে শিখলাম, একদিন দুপুরবেলাতে গীতা পড়ছি, বিরাট বড় ঝড় এলো, আম গাছের নিচে, আমাদের উঠানে একটা আম গাছ আছে, পড়ছিলাম, এত জোরে আম গাছের ডালটা ভেঙে পড়লো, বাড়ির লোক সব চিৎকার করছে, মা মরে গেল, মা মরে গেল, কিন্তু চমকে গেল, কি জানেন, আমার কিছুই হয় নাই, ডালটা শুধুমাত্র হাতে একটু লেগেছে, আমি বেঁচে গেলাম। কী জন্যে? আমার এই গীতাটার জন্য। নিবেদন আপনাদের কাছে, গীতাটাকে কাছে রাখবেন, আপনাদের জীবন সফল হবে। আপনারা তো অনেকে শুনেছেন আমার জীবনের কাহিনী। আমি আজ থেকে, যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল 2000 টাকা, যেদিন নোটটা ইয়ে করলো, সেদিন থেকে আমরা কী করলাম, আমরা কলকাতা থেকে গান করে আসছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল, চার পাল্টি দিল গাড়িটা, যত লোক দেখছে সব ভাবছে মরে গেছে। পুলিশ অফিসার বললো কেউ হাত দেবেন না, ডেড বডি বের করতে হবে। দেখবেন যখন কাঁচ ভেঙে ভেঙে আমাদের বের করছে, এদের সবাইকে বের করলো, আমার পাগুলো বাইরের দিকে, ভেতরটা শরীরটা ভেতর দিকে, অজ্ঞান হয়ে গেছিলাম আমি। এরা ভাবছে দাদা মারা গেল বোধ হয়, সবাই কাঁদছে, দাদা মারা গেল, দাদা মারা গেল। কিন্তু আমি ভেতর থেকে শুনতে পাচ্ছি, এত চিৎকার কেন, কিসের চিৎকার? তাই যখন বেরিয়ে এলাম আমি, তখন আমাকে পুলিশ অফিসার বললেন, বাঘের মতো চেহারা, গর্জন, প্রদীপবাবু বাঁচলেন কী করে? ব্যাগটা ছিল আমার কোলে, এইখানটা একটু কেটে গিয়েছিল, এইটার জন্যে সকাল 4-5টা, কেউ জানে না, এটা বের করে বললাম স্যার এইটার জন্যে বাঁচলাম, আপনি যাবেন আমার থানায়। গাড়িটা নিয়ে চললাম, 10 দিন পর এখন হসপিটালে যান, চেক আপ করান। চেক আপ করে 10 দিন পর যখন গেলাম, তখন উনি বললেন গাড়িটা টেনে আনবার জন্য 10,000 টাকা লাগে, কিন্তু আজ আমাকে 1 টাকাও আপনি দেবেন না। কী দেবেন? গীতাটা দিন। কেন? আমার আর 4 বছর চাকরি আছে, সারা জীবন তো চোর ডাকাত নিয়ে কারবার করলাম, এবার আপনার কাছে জীবন তো শিখে নিলাম যে এটার কী পাওয়ার আছে, এটাকে নিয়ে আমি সারা জীবন নিতাই গৌর হরি বল বলে আমি কাটিয়ে।
অতীত পাবন গৌরহরি এলেন কোন যুগে? কলিযুগে। সত্যযুগের মানুষরা ভগবানকে পেয়েছিল ধ্যানের মাধ্যমে। তেতাযুগের মানুষরা ভগবানকে পেয়েছিল কিভাবে? যাগযজ্ঞের মাধ্যমে। দ্বাপরের মানুষ ভগবানকে পেয়েছিল কিভাবে? সেবার মাধ্যমে। আর কলিযুগের মানুষ ভগবানকে পেয়েছিল শুধুমাত্র নাম কীর্তনের মাধ্যমে। এই কলিযুগে আমরা বাস করছি, একমাত্র আমাদের নাম ছাড়া কোনো গতি নাই। যে যতই বলুক না কেন, আপনার নাম ছাড়া কোনো কৃপা নেই। কৃষ্ণ নাম করলেই সব উদ্ধার হয়ে যাবে, কথা কি বলেছেন? সাং মহাপ্রভু বলেছেন। সত্যযুগের মানুষরা লম্বাতে ছিল 28 হাত, 28 হাত। তেতাযুগের মানুষরা হলো তার অর্ধেক, মানে হলো 14 হাত। এবং দ্বাপরের মানুষ হলো তার অর্ধেক, মানে 7 হাত। আবার কলিতে আমরা হলাম আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। কলির পরে যখন ঘর কলি আসবে তখন দেখবেন 3.5 হাতেরও অর্ধেক, মানে 2 হাতের কিছু কম। বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেলে আমাদের আঁকশি লাগাতে হবে। আমাদের ধৈর্য যেমন কমছে আমাদের আয়ু তেমন কমছে। আজকে কীর্তনে আলোচ্য বিষয় হবে এইটাই যে আমাদের আয়ুটা কেন কমছে, আমাদের ধৈর্য কেন কমছে। এই জগতে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। কলিযুগের মানুষের দুটো জিনিসের দরকার আছে, একটা ধৈর্য, একটা বিশ্বাস। প্রমাণ কি? একটা 18 বছরের ছেলে তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে ভগবানকে পাবার জন্য। নারদ মুনি এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, ছেলেটি জিজ্ঞাসা করলো, ও ঠাকুর, ও নারদ ঠাকুর, বলে কি, তুমি কোথায় যাচ্ছ? বলে বৈকুণ্ঠে যাচ্ছি। তা ভগবানকে একবার জিজ্ঞেস করো তো, আমার তো 18 বছর বয়স, আমি তেঁতুল গাছের নিচে ধ্যান করতে বসলাম, কতদিন পরে পাব? নারদ গিয়ে ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার একজন ভক্ত বাচ্চা ছেলে মাত্র 18 বছর বয়স, সে ছেলে তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, তোমাকে কত বছর পর পাবে? ভগবান বলছে, নারদ ওকে গিয়ে বলে দাও তেঁতুল গাছের যত পাতা আছে ততবার তাকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তারপর সে আমাকে পাবে। তো নারদ মুনি এসে বলছে, এ খোকা, বলে কি, ভগবানের কাছে গিয়েছিলাম, কি বলেছে? বলছে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তবে তুমি ভগবানকে পাবে। ছেলেটা লাফিয়ে বলল, তারপর আমি পাবো তো, তারপর আমি পাবো তো, খুব লাফাচ্ছে আনন্দে, তারপর আমি পাবো তো। যখন খুব লাফাচ্ছে আনন্দে, ভগবান তখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। নারদ বলল, প্রভু এ তোমার কেমন লীলা? তুমি বললে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তারপর আসবো, আর তুমি চলে এলে। বলছে, ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। ওই জন্য বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই তার ভগবান নাই। মহাপ্রভু একা এলেন না, দাদা নিতাইকে নিয়ে এলেন। নিতাই চাঁদকে বলল, দাদা জীবের দ্বারে হরিনাম দাও মাইরা। নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিতে গেলেন। যে কথাগুলো নিতাই চাঁদ বললেন সেগুলো আমার কথা নয়, নিতাই চাঁদের কথা। কেউ কিন্তু অভিমান করবেন না, রাগ করবেন না, ভাবনা চিন্তা করে কথাগুলো শুনবেন। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে, আপনারা যদি পারেন তো খুব ভালো। প্রথম নিয়মটা কি? নিরামিষ খেতে হবে। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা নিরামিষ খাবে। তাহলে অনেকে প্রশ্ন করছেন, আমরা তো নিরামিষ খাই না, তাহলে হরিনাম করতে পাবো না? আমি আজকে হাত তুলতে বলবো না যাতে অপদস্তে না পড়ে যায়, আপনারা শশব্যস্ত হয়ে যাবেন যে কি ব্যাপার, আমি বলবো না বলবো না। নিরামিষ খাবেন কেন একটু ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিই মায়েরা। যে বট গাছ দেখেছেন তো নাকি না শুনেছেন তো, বট গাছ দেখবেন মায়েরা ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। নিরামিষ যারা খায় তারা কেমন? বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আমিষ খারাই তারা কেমন? কলা গাছের মতো হুর হুর করে বাড়ে আর হুর হুর করে পড়ে। দেখবেন যে যত আমিষ খায় সে তত শরীরটাকে রোগের ঘর করে নেই। আপনি চেন্নাই ভেলোর বড় বড় ডাক্তারের কাছে যান, দেখবেন আপনাকে উপদেশ দেবে, চেষ্টা করবেন, চেষ্টা করবেন নিরামিষ খাবার, সুস্থ থাকবেন। কিন্তু আমরা চেষ্টা করলে কি হবে? জীব তো আমাদের মানে না, দেখলেই তো লক 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 করে, তাহলে কি করে মানব? নিরামিষ খেতে হবে। দেখুন, গাভী নিরামিষ খায় তার দুধ গোবিন্দ সেবায় লাগে। গাভী নিরামিষ খায় তার দুগ্ধ খেলে আমাদের শরীরে পুষ্ট হয়। একজন মাংস খেলে জানা ক্ষমতা হয়, দুধ খেলে তার চাইতে অনেক ক্ষমতা হয়ে যায়।
একটা বাঘ যখন একটা হরিণের পেছনে ছোটে, হরিণ দেখবেন নিরামিষ খায়, বাঘ দেখবেন আমিষ খায়। হরিণ ছুটতে থাকে, হরিণকে ধরতে পারে না বাঘ। কখন ধরে? হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন। হরিণকে ধরতে না পারলে, হরিণ যদি ছুটে যায়, ও দেখবেন হ্যাঁসপ্যাঁস হ্যাঁসপ্যাঁস করে না, আর বাঘ দেখবেন করবে। এ নিয়ম। এই জন্য আপনাদের কাছে বলা রইল, কালকে বলেছিলাম যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। ওই জন্য জীবনে কিছু ত্যাগ স্বীকার করুন, কিছু পাবেন। আর যদি ভোগ স্বীকার করবেন তো আপনি তাড়াতাড়ি যাবার পথটা পরিষ্কার করবেন। তো নিরামিষ খেতে হবে, কি বললো? নিতাই চাঁদ বললো। দ্বিতীয় কথা কি, নিয়ম কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে পারবেন মিথ্যা কথা বলা ছাড়তে? এখানে বসে কেউ বলেন না, মানে অন্য জায়গার জন্য বললাম। মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন না, কেন বলুন তো? তবে হ্যাঁ, জীবনে মিথ্যা কথা বলতে হয়। কখন? প্রয়োজনে, জীবন বাঁচানোর জন্য। কখন? একটা লোক একটা গাভীকে তেড়ে আসছে, তাকে ধরবে, তারপর কাটবে। গাভীটা আপনার চোখের সামনে দৌড়ে পালিয়ে গেল। সে জিজ্ঞেস করছে কসাই, দিদি, গাভীটা দেখলে এদিকে পালিয়ে গেল, আপনি দেখলেন যে চলে গেল, কিন্তু আপনি না বলবেন। কেন? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে কখনো কখনো মিথ্যে বলা যায়। তবে জীবনে মিথ্যে আমরা বলি 100টার মধ্যে প্রত্যেক দিন 99টা হয়ে যায়, কোনদিন 100টা হয়ে যায়, তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বর্ণপরিচয়, তার পেছনে দেখবেন লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হয়, নাকি? একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে খোকা পর, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 9টা পর্যন্ত ওই লাইনটাই পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। যখন পড়াশোনা শেষ হয়ে গেছে, রাস্তায় খেলা করছে, পাওনাদার এসে জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? একজন পাওনাদার জিজ্ঞেস করছে, তোর বাবা বাড়িতে আছে? ছেলে বাবা কি বললো? বাবা বলে কি, পাওনাদার তোমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে বাবা বললো ছেলেকে, বলে দে আমি বাড়িতে নেই। তখন ছেলে বললো, পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে পাওনাদারে খুব ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তুই সত্য কথাটা বলে দিলি কেন? বলছে, বাবা তুমি তো সকালবেলায় বই আমাকে পড়াচ্ছিলে, সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য গুরু মিলে লেখে লেখে, শিষ্য মিলে এক। আমরা উপদেশ সবাই দিতে পারি, কিন্তু নিতে পারি কজন? তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে পারবো না। নিতাই চান তিন নম্বর কথা কি বললেন? তিন নম্বর কথা বললেন যে গাভী দহন বন্ধ করতে হবে। ও মায়েরা, যারা গাভীর দুগ্ধ বিক্রি করে সংসার চালায়, তারা গাভী দহন বন্ধ করবে কি করে? একজন লোক বলল, নিতাই চান পালিয়ে যাও, অন্য তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভীর দুধ বিক্রি করে বন্ধ করবো, না খেয়ে মরবো সব, পালিয়ে যাও তুমি। নিতাই চাঁদ ভয়ে চলে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, দাদা তুমি হরিনাম দিতে গিয়েছিলে, কি হয়েছিল? মহাপ্রভু বললেন, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলেন আমি সেই গ্রামে যাব। বলে, কিভাবে? এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্তরা, কামে লিপ্ত থাকে, নামে লিপ্ত থাকে না। এদেরকে হরিনাম দিতে গেলে তো নিয়ম বলতে চলবে না। এরা যদি জীব একবার যদি হরিনাম বলতে পারে, এই জীব আর হরিনাম ভুলতে পারবে না। মহাপ্রভু গেলেন দাদা নিতাইয়ের সঙ্গে, যে গ্রামে নিয়ম পালন করতে বলেছিল সেই গ্রামে গেল। লোকেরা চিৎকার করে বললো, এই যে ঠাকুর, তোমার দাদা ওই যে পেছন পেছন আসছে না, কালকে উল্টো পাল্টা বলে গেছে, নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, আমরা পারবো না বাপু। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, না না, কোনো দরকার নেই, তোমরা শুধু দুটো কাজ করো, নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। কি করবে? একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে সোনা রে সবনে, মধুমাখা হরির নাম, হরি নাম, বলো রে বদনে, শোনো রে শোভনে, মধুমাখা হরি নাম। শুনবেন হরিনাম শুনলে তিনটি জ্বালা দূর হয়। প্রশ্ন করবেন জ্বালাগুলো কি? অনেকে বলেন না সংসারে কত জ্বালা, সেই জ্বালা দূর করবার জন্য হরিনামে আসরে আসতে হয়। আর সেই জ্বালা দূর করবার জন্য সংসারে হরিনাম করতে জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। ওই জন্য আপনাদেরকে বলেছি, সংসারে যখনই আপনার অশান্তি হবে, আপনি মনে মনে কৃষ্ণনাম করুন। দেখবেন কৃষ্ণনাম করলে কারো প্রতি দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না, কিচ্ছু থাকবে না। ভগবানের উপর ভরসা করতে থাকুন, দেখবেন জীবনে সব সফলতা আসবে। নিজের উপর ভরসা করলে টেনশন বাড়বে, আর ভগবানের উপরে সঁপে দিলে না, সব টেনশন তাকে দিয়ে দিলে তিনি সব নিয়ে নেবেন, চিন্তা নেই। তো হরিনাম শুনলে তিনটি জ্বালা দূর হয়। প্রথম জ্বালা কি? আদি ভৌতিক। দ্বিতীয় কি? আদি দৈবিক। তৃতীয় কি? আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? যেমন কুকুরে কামড়ালে একটা রোগ হয়, সেই রোগটার নাম প্লেগ রোগ। আমি কালকে বলেছি না, মাঝে মাঝে আমি ভুল বলবো, ঠিক করে নিতে হবে এদেরকে। আপনারা বলছেন এরা সব চুপ করে আছে, তাহলে হবে বোধহয়। কুকুরে কামড়ালে কী রোগ হয়? এরা বললো, তারপর বললে হবে না, জোরে বলতে হবে, আপনি ভুল বলছেন,
তবে তো মজা আছে কীর্তনে। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, কিন্তু তত্ত্ব বলছে যিনি কৃষ্ণকথা হরিকথা বলেন তার শরীরটা নাম অমৃতে পরিপূর্ণ হয়ে যায়। পাগলা কুকুরের বিষ তার শরীরে কোনো মতেই কাজে লাগে না। এজন্য আদি ভৌতিক, আদি দৈবিক মানে কি, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে মায়েরা, তখন আপনারা কোন ভগবানের নাম করেন? রাম 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 করেন কিন্তু। আচ্ছা, আপনি তখন রাম নাম করলে না করলে হবে আপনাকে? কেন, ব্যাংকে যদি টাকা জমা দেওয়া থাকে তাহলে বুড়ো বয়সের কষ্ট করে রোজগার করতে হবে না, সুদে বসে বসেই খাবেন। কম বয়সে কি হরিনাম করলে না বৃদ্ধ হয়ে গেলে কানে শুনতে পাবেন না, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, হাজার কষ্ট হবে, কিন্তু হাজার বজ্রপাত এদিক ওদিক হবে, আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। তৃতীয় নিয়মটা কি, তৃতীয়টা কি, আদি আধ্যাত্মিক শরীরের মধ্যে কঠিন কঠিন অসুখ হবে না। দেখবেন মায়েরা, সংসারে যতক্ষণ আপনি কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, দেখুন আপনাকে সংসার কি করে। আপনার শরীর খারাপ হয়ে যাক, খাটে 10 দিন শুয়ে থাকুন, বাড়ির লোক ডাক্তারকে দেখে বলবে আর পারি না, এবার দেখুন তো কদিন আছে, বাঁচবে তো, তাহলে সেরকম ব্যবস্থা নেবে। দাদা ভাইদের ক্ষেত্রেও ঠিক তাই, যতক্ষণ সংসারকে দেবেন সংসার আপনাকে ভালোবাসবে, আপনি দেওয়া বন্ধ করে দিন দেখুন সংসার আপনাকে ভালোবাসবে। রাজা দশরথ যখন 72 বছর বয়স হয়েছিল, রামচন্দ্রকে রাজত্ব দেবে সেই সময় সে দেখতে পেল আমার রাজমুকুটটা হেলে গেছে। রাজমুকুট হেলে গেছে তার মানে বলতে চাইছে মুকুটটা আর তোমার মাথায় থাকবো না। আচ্ছা বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সংসারের মালিক তো ভগবান, কিন্তু যে পরিবারে আপনি আছেন সরকারের খাতায় মালিকের নামটা তো আপনার হাতে আছে, আপনার নামই তো আছে, তা আপনার রাজমুকুটটা হেলে গেছে আপনি কি করে বুঝবেন? যখন আপনি সারাদিন কাজকর্ম করার পর বেলা 2টোর সময় রোদ্রে ঘুরে বাড়ি আসবেন, বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন আপনিও বুঝবেন আপনার মুকুটটা হেলে গেছে, আপনাকে সংসার চাইছে না। নিবেদিতা এর প্রত্যেকটা জিনিস তত্ত্বের সঙ্গে মেশানো আছে। এই জন্য বলে রাখি আপনাদের, হরিনাম শুনলে 3টে জ্বালা দূর হয়ে যায় বাবা, শরীরের মধ্যে কঠিন রোগ হবে না, চলতে ফিরতে খেতে শুতেই নিতাই গৌর হরিভোর হয়ে যাবে। এই জন্যে নিতাই চাঁদকে মহাপ্রভু বললো, তোমাকে কিচ্ছু বলার দরকার আমি বলবো। কলিরজি বললো, ঠাকুর কাল তোমার দাদা বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, আমরা পারবো না। মহাপ্রভু বললো, না না কিছুই করতে হবে না, কি তোমরা কাজ করো, ধরো যুবতীর কোল, তোমরা ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণে ভরে হরি বল হরি হরি। বেশ বেশ, আচ্ছা আমি হাতটা ঘোরালে যে হরি বল বলতে হবে তা না, আপনাকে বুঝে বলতে হবে। কিন্তু বলছে হরে কৃষ্ণ, গুরু মন্ত্র আপনি ভজনা করবেন, কিন্তু মন্ত্রটাকে জেনে ভজনা করলে কী লাভ, না জেনে ভজনা, মানে বুঝে ভজনা করলে কী লাভ, না বুঝে ভজনা করলে কী লাভ? একটা চৌবাচ্চাতে যদি একটা পাইপ থাকে জল বেরোতে দেরি লাগবে, একটা চৌবাচ্চায় 2টো পাইপ থাকলে জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বুঝে যদি আপনি, বুঝে যদি মন্ত্র ভজনা করেন আপনার তাড়াতাড়ি কৃপা হবে, আর না বুঝে করলে হবে কিন্তু ধীরে ধীরে হবে, একটা পাইপের মতো হবে। এই জন্য আমি যে বললাম যে ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো হরিবল হরিবল, আপনার হাত তুলে হরিবল বলে দিলেন, বুঝলেন কাকে যুবতীর কোল বলে আর কাকে মাগুর মাছের ঝোল বলে? মানে না বুঝি না, আপনি কি আর ভুল বোঝাবেন, ঠিকই বোঝাবেন, এই দিয়ে তাকাবেন। বলছে ধরো যুবতীর কোল, কেউ বুঝতে পারলো না, কিন্তু সাধারণ ভক্ত বলো ঠাকুর যুবতীর কোল দারুণ কথা বলেছ, এ কথা তোমার দাদা কালকে বললে আমরা তো হরিবল বলেই দিতাম, আর মাগুর মাছের ঝোল বাজার থেকে কিনে না 500 টাকা কেজি ও মাছে তো আরও ভালো। সবাই হরিবল বলে ফেললো, কিন্তু একজন বৃদ্ধ লোক একটা লাঠিকে হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বললো, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার যে চামড়া জড়ো হয়ে গেছে আমি যুবতীর কোল ধরবো কী করে, আমি যে মাগুর মাছের ঝোল খেতে বলছে আমার জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কী রো কী করে? বৃদ্ধ কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করে ডাকব হরি বলো না আমায়, বলো না আমায়, আমি করে ডাকব হরি বলো গোয়ামাই, বলো গোয়ামাই, আমি কেমন করে ডাকব হরি বলো গোয়ামাই।
বৃদ্ধা তুমি কিছু বুঝেছো? তুমি বাইরের কথাটা বুঝলে, ভেতরের তত্ত্বটা বুঝেছো? কাকে বলে যুবতীর কোল, কাকে বলে মাগুর মাছের ঝোল? মায়েরা তত্ত্বগুলো শুনবেন। যুবতীর কোল কাকে বলে? মেয়েদের কি যুবতী বলে আমরা জানি। এই যুবতীর কথা মহাপ্রভু বললেন না। একটা সংসারে একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেন, কোনো কোনো মেয়ে একসঙ্গে দুটো বাচ্চা জন্ম দেয়, কে আবার তিনটেও দেয়, একে যুবতী বলছে না মহাপ্রভু? কাকে যুবতী বলছে? বলছে যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয় তিনি চির যৌবনা চির যুবতী। তিনি কে? তিনি হলেন পৃথিবী যুবতী। ধরবে যদি পৃথিবী যুবতীর কোল ধরো, এই কোলে আমাদের সংসারে আসতে হয়েছে, এই কোলে আমাদের সংসার করতে হবে, এই যুবতীর কোল ধরে শ্মশানঘাটের চিতাতে নিতাই গৌর হরি বল বলে আবার চলে যেতে হবে। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল কাকে বলে বাবা? বাজার থেকে কিনে আনা 500 টাকা কেজি মাগুর মাছ? না না, তত্ত্ব কী বলছে? সংসারের মায়াতে আবদ্ধ হয়ে আমরা থাকি, কেউ যদি মারা যায় তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, আর তার কাঁদা বদনের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, ওইটাই হবে মাগুর মাছ। কৃষ্ণ বলে যে জানি একবার কাঁদতে পারবি তার জীবনে সফল হবে গো। মাইরা নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করলে কেন? অনেক ভক্তের মনে প্রশ্ন জাগে, ভগবান তোমাকে অনেক কিছু দিই তুমি কোন জিনিসে খুশি হও? মায়েরা একটা সুন্দর কথা জেনে নিন, ভগবান নিজের মুখে বলেছেন নারদকে। নারদ বলছে, প্রভু তোমাকে কি দিলে ভক্ত কি দিলে তুমি খুশি হও? ভগবান বলছে, নারদ কোনো ভক্ত যদি আমার চরণে দুটো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, যদি ভক্তের কাছে ফুল না থাকে সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে আমার চরণে একটু তুলসী পত্র দেবে আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে তুলসী পত্র নেই সে তোমাকে কি দেবে? নাই বা রইল তুলসী পত্র, সে দেবে আমার চরণে একটু গঙ্গা জল আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, সব জায়গা তো আর বহরমপুর নয় যে গঙ্গার জল পেয়ে যাবে, এমন এমন জায়গা আছে গঙ্গা নাই, সেখানকার মানুষ কি করবে? নাই বা রইল গঙ্গার জল। প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটা গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যদি কেউ আমার চরণ ধুয়ে দিতে পারে তাকে আমার দাস হতে হয় না, আমি তার দাস। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্প তরু। ভগবানের বাবার মায়ের কথা কেউ জিজ্ঞেস করলে সরাসরি বলে দেবেন ভগবানের মা বাবা নাই, কে? আমি, আমরা। ভগবান নিজের মুখে বলেছে, ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা। ভক্ত যেদিন দেয় সেদিন খাই, ভক্ত না দিলে আমি উপবাসী হই। কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, ভক্ত যদি আমাকে দেয় গোটা বিশ্বব্রহ্মাণ্ডটা ভগবানের, কিন্তু ভগবান নিজের হাতে খাই না কেন? যদি দেয় তবে খাই, না দিলে খাই না। ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী রয়ে যাই। এখানে একটা তত্ত্ব বেরোচ্ছে, দেখুন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই কথাটা একটু ব্যাখ্যা বুঝিয়ে দিই। একদিন রামচন্দ্রের কাছে হনুমান জিজ্ঞেস করছে, প্রভু তুমি তো আমার গুরু, কিন্তু তোমার গুরু কে? তাকে একবার দেখতে চাই। বলছে এক কাজ করো, এখান থেকে সোজা চলে যাও, দেখতে পাবে একটা সরজু নদী আছে, ওই সরজু নদীর তীরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে আমার গুরু হ্যাঁ শুয়ে আছে, এইদিকে পা করে শুয়ে আছে, তুমি একবার যাও। বলছে আচ্ছা, আপনার গুরুকে আমি দেখতে চাই না, আমি আপনার গুরুর চরণ দর্শন করতে চাই, কারণ আপনি যে আমার গুরু তার গুরু আবার কত বড় তার চরণ একবার দেখতে চাই। রামচন্দ্র বলল, তাহলে তুমি চলে যাও সরজু নদীর সোজা চলে যাও, যেতে যেতে একবার সোজা দেখবে একটা পাহাড়ের গর্তের মধ্যে গুহার মধ্যে পা দুটো লম্বা করে বাইরের দিকে শুয়ে আছে, ওটা আমার গুরু। মায়েরা হনুমান ছুটতে ছুটতে গেল, গিয়ে কী দেখলো জানেন? একজন শুয়ে আছে ঠিক কথা, কিন্তু গোটা শরীরে কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে। যেই না কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে, সঙ্গে সঙ্গে কী করেছে? সঙ্গে সঙ্গে যেই না দর্শন করছে, দেখছে যে বা বা বা, কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে কিন্তু চরণ দুটো কত সুন্দর গো, যার চরণ এত সুন্দর তার বদন কেমন হবে? হনুমান মনে মনে ভাবছে, যার চরণ দুটো এত সুন্দর ঝকঝক করছে তার বদনটা না কত। এই বলে যেই না মাথার দিকটা খুলতে গেছে, ওই দিকেও দুটো চরণ দেখতে পেয়েছে। হনুমান মনে মনে ভাবছে, তাহলে আমার গুরুর কি বদন, গুরুদেবের কি বদন নাই, শুধু চরণই আছে, খালি পা দেখতে পাচ্ছি মাথা দেখতে পাচ্ছি। সোজা ছুটে এলো হনুমান, রামচন্দ্রকে জিজ্ঞেস, প্রভু তোমার গুরু দর্শন করতে গিয়েছিলাম, যেই না ভাবলাম চরণটা এত সুন্দর তার বদনটা কেমন,
বদন দিকটা খুলতে গেছে ওই দিকেও চরণ, তা তোমার কি গুরুদেবের দুদিকে চরণ বদন নাই, পা পা আছে মাথা নাই? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললো, আরে হনুমান তুই যাবার সময় আমাকে কি বলেছিস? হ্যাঁ হ্যাঁ বাচ্চা শতবন্ধ, তুই যাবার সময় কি বলেছিলি? গুরুদেবের চরণ দর্শন করবো, তুই কি বলেছিস যে বদন দর্শন করবো? বদন দর্শন করলে বদন দেখতে পেতিস? বলছি তাহলে আমাকে তুমি দেখিয়ে দাও তোমার গুরুদেবের বদন কেমন, বলে আরেকবার যা, আরেকবার যা। বলে কোথায়? তোকে আর গুহাতে যেতে হবে না, আর ওই গুরুদেবের চরণ বদন দেখতে হবে না, তুই সরজু নদীর জলের সামনে দাঁড়াবি, এমনি করে তাকাবি, দেখবি জলের জলের মধ্যে আমার গুরুদেবের বদন দেখতে পাবি। এখন এইদিকে এদিকে এখন লক্ষ্য করুন, যেই না হনুমান গেছে অমনি সঙ্গে সঙ্গে সরজু নদীর জলের মধ্যে নিজের মুখটাকে বারবার দেখছে আর মনে মনে ভাবছে এ দেখলে আমারই মুখ দেখতে পাচ্ছি, তাহলে গুরুটা কোথায়? যখন বারবার জলটাকে ঘেটলাচ্ছে তখন দেখছি এ তো কেউ নেই, কোথাও নেই, মনে মনে ভাবছি তো আশ্চর্য কথা বললো, ছুটে এলো। আচ্ছা প্রভু, তুমি যে বললে সরজু নদীর জলের মধ্যে আমার গুরুকে দেখতে পাবো, তো কই দেখতে পেলো, কারণ আমার মুখটাকে দেখতে পাচ্ছি। বলছে ভক্তমার মাতা পিতা, ভক্তমার গুরু, ভক্তমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তা ভক্ত যদি আমার মা বাবা হয়, ওরে হনুমান তুই তোর মুখটা দেখবি না, তুই কি অন্য লোকের মুখ দেখবি? আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তমার মাতা পিতা, ভক্তমার গুরু, ভক্তমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই মহাপ্রভু কি করলেন, নিতাই চাঁদকে নিজের দ্বারে হরি নাম দিলেন, যাকে দেখছে তাকে বলছে পথিগিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নিচে নিচে, পথিগিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নিচে নিচে, পথিগিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নিচে নিচে। এক রাজা একটি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন তার রাজত্ব হয়ে যাবেন। রাজা স্বীকার করেছে যদি আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তবে রাজত্ব দিয়ে দেবো। মাইরা একটি প্রশ্ন আমি করে যাব, এটা আমার নয় রাজার প্রশ্ন। মন্ত্রীকে বলেছে, মন্ত্রী চারিদিকে ঢোল বাজিয়ে খবরটা দাও, যদি আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাকে রাজত্ব দিয়ে দেবো। তা আপনারা মনে মনে ভাবছেন প্রশ্নটা কি, বলবো না ছেড়ে দেবো, না বলেই দিই যদি রাজত্ব পাওয়ার চান্স থাকে আপনাদের। হ্যাঁ এই দিকে তাকাবেন। এখন কথা হচ্ছে কি, রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে? মায়েদের কারো জানা আছে? দু চারজন এরকম করে দেখাচ্ছেন এখানে থাকে, যদি ভগবান এখানে থাকে তাহলে আপনি তো ভগবান, ভগবানের কাছে যাবেন কেন? কি বলছে, ভগবান কোথায় থাকে? এ মন্ত্রী ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, ভগবান কোথায় থাকে? মন্ত্রী কি করেছে, ঢোল বাজিয়ে চারিদিকে খবর দিল, আরে জবর খবর জবর খবর। রাজার মনে একটি প্রশ্ন জেগেছে, বলে কি, ভগবান কোথায় থাকে? যদি কেউ উত্তর দিতে পারে তবে সে রাজত্ব পেয়ে যাবে। এইদিকে তাকাবেন, যে না প্রশ্নটি করেছে, কত পণ্ডিত এলো গেলো না যাই তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু হলো না। মায়েরা দেখুন কত বড় বড় পণ্ডিত এলো তারা পারলো না উত্তর দিতে। এখন মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়ির দিকে ঢুকতে যাচ্ছে, তখন একটা ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, ও জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই রাজবাড়ির দিকে যাচ্ছ, এত লোক যাওয়া আসা করছে, ভোজ হচ্ছে নাকি? বলে তাতে তোর কী গেল, তাহলে পেট ভরে খেতাম। রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবি, আরে পেট ভরে খাবি চিরকাল যদি তুই রাজা হতে পারবি। বলে কীরকম, একটি প্রশ্নের উত্তর দিলেই তুই রাজা হয়ে যাবি। ছেলে বললো প্রশ্নটা করো, বলছে ভগবান কোথায় থাকে? সঙ্গে সঙ্গে ছেলে বললো, বাবা এর মতো সহজ উত্তর আর আছে? যখনই বলেছে এর মতো সহজ উত্তর আর আছে, যখনই বলেছে এর মতো সহজ উত্তর আর আছে, সঙ্গে সঙ্গে মন্ত্রী তো চমকে গেছে, কত পণ্ডিত এলো তারা পারল না, তুই কী করে পারবি? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই নিজেই বোঝাই নাকি, পণ্ডিত যে জনা আজন্ম কানা সবাইকে বোঝাই, এদিকে এদিকে সবাইকে বোঝাই কিন্তু নিজেই বোঝে না, এটা প্রমাণ দিই। আমি তো কীর্তন করি কিন্তু আমার বাড়ির লোককে কীর্তন শুনতে দিই না, কেন শুনতে দিই না বলুন তো? যদি কোনোদিন উল্টো পাল্টা বলে দিই তাহলে বলবে তুমি এক বলছো আর এক করছো, বলতে পারে না। এই জন্যে বলি তোমার শোনার দরকার নাই, দূরে দূরে গাইব, কাছে গাইলেই তো তুমি যাবে। বলে মোবাইল কাছে আছে, বলে ওটা সময় নেই, প্রচণ্ড ব্যস্ত মানুষ ওই জন্য সময় নেই, দেখারও সময় নেই, কোন জায়গায় কে কমেন্ট করছে ওটারও সময় নেই, এই দিয়ে দেখাবেন। তবে একটা কথা বলে রাখি মায়ের, একজন ভাগবত পাঠক, তার স্ত্রীর খুব ইচ্ছা যদি গ্রামে কোনোদিন ভাগবত পাঠ হয় তাহলে শুনতে যাব। এখন স্ত্রী কী করেছে, মনে মনে ভাবছে যদি কোনোদিন সুযোগ হয়। গ্রামের মোড়ল মশাই বলে উঠলো, আরে বাবা ভাগবত পাঠক, আজকে আমার বাড়িতে তোমাকে ভাগবত পাঠ করতে হবে। আর সঙ্গে সঙ্গে ওই ওনার স্ত্রী পাড়ার মেয়েকে বলছে, মিনার মা আজ আমাদের লোকটা ভাগবত পাঠ করবে, একবার যাবে?
শুনতে যাব মাইরা। ভাগবত পাঠের দিনটা কি দিন ছিল জানেন? কি দিন ছিল? একাদশীর দিন। এখন একাদশীর দিনে ভাগবত পাঠ হচ্ছে, ওনার স্ত্রী পাশের বাড়ির মেয়ে, এ আজকে আবার সে আরম্ভ করেছিস তোরা? কালকে পুরুষের ভিড় ছিল, আজকে মহিলার ভিড়। মানে কালকে ছেলেগুলো ক্যাজরান করছে, আজকে সব মেয়েরা বসছে। আস্তে আস্তে একবার গণ্ডগোল করো না তোমরা, লক্ষ্মী মেয়ে কেমন চুপচাপ বসে বসেছো। এইদিকে মায়েরা কি বললাম? এখন তার স্ত্রী মনে মনে ভাবছে যদি একবার সুযোগ পায় তাহলে শুনতে যাব। যখনই তার স্ত্রী অনেকগুলো মেয়ের ফাঁকে বসছে, ভাগবত পাঠক একাদশীর দিনে কি বলছে দেখুন, মায়েরা সব শুনছেন, বলে কি, একাদশীর দিনে বেগুন খেতে নাই, বেগুনে পোকা থাকে, বেগুন খেতে নাই। ওর স্ত্রী তখন পাশের বাড়ির মেয়েটাকে বলছে, মিনার মা বলছে কি দুপুরবেলায় ও নিজেই বেগুনের তরকারি খেয়ে এলো, একবার চলুক বাড়ি তারপর দেখাচ্ছে মজা। মায়েরা যেই না বলেছে চলুক বাড়ি, ও তো শুনতে শুনতে পালিয়ে গেছে। ভাগবত পাঠক যখন ভাগবত পাঠ করে বাড়ি ফিরছে, জিজ্ঞেস করছে, কী গো কেমন শুনলে? ছাই শুনলাম। ছাই শুনলে মানে লোককে বলছে আর নিজে করছে, আবার রাত্রেবেলা খাবে বলে এক বাটি রেখে দিয়েছি, খাক দেখি কেমন খাক। এখন এই বলে কী করেছে, যেই না বেগুনের তরকারি ফেলতে যাচ্ছে, তখন ভাগবত পাঠক বলছে, খেপি ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য বটে। ওই জন্য পণ্ডিত যে জন আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায় কিন্তু নিজেই বোঝে না। মায়েরা যেই না ছেলেটাকে বলেছে, তুই পারবি? বলে হ্যাঁ, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ছেলেটাকে বলছে, তাহলে এক কাজ কর, চল রাজার বাড়িতে চল। এই বলে ছেলে যখন ছেঁড়া কাপড় পরে পোড়া রুটিটাকে হাতে নিয়ে ছুটে গেছে রাজবাড়িতে। ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওখানে কি হচ্ছে? পেছনে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওই পেছনে যেটা আমি পছন্দ করি না সেটা হচ্ছে কেন? না না, ওইখানে বলা হয় না, রাজার বাড়িতে বলা হয়েছে। ওই দিকে কি দেখছেন আপনারা? আর চারদিকে তাকিয়েছি সে তো বা সরে আরেকদিকে দেখছে, তাহলে কেউ না না, আপনাদের কাউকে বলা হয়নি। রাজবাড়িতে ছেলে ঢুকে গেছে, আর এইদিকে দেখাবেন যেই না ছেলে ঢুকে গেছে, রাজা বলছে, এই কে আছিস বের করে দেখে। ছেলে কি বলে উঠলো দেখুন, রাজা মশাই আমাকে আপনি অভদ্র বললেন কেন? রাজা বলল, রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়। ছেলে বলল, ছোট মুখে বড় কথা হবে, একটা কথা জিজ্ঞেস করবো? বলে কি, ধরুন কোনো ব্যক্তি সারা জীবন চুরি ডাকাতি করেছে, দোকান থেকে নতুন কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে, তবে তিনি কি ভদ্র হয়ে গেছেন? রাজা বলল, মন্ত্রী আচ্ছা ছেলে ধরে নিয়েছো, এ বেটার ছেঁড়া কাপড় হতে পারে কিন্তু ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, এ বেটা পারবে। তুই কে? আমি একজন ভিখারির ছেলে। তুই ভিখারির ছেলে? বলে হ্যাঁ ভিখারির ছেলে। কেমন ভিখারি? আমি দিনই ভিখারি, নাইকো করি। রাজা মশাই একটি পয়সা দাও। তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই চিরকাল রাজা হয়ে বসে থাকবি যদি একটা প্রশ্নের উত্তর দিবি। ছেলে বললো, আমি প্রশ্নটা শুনেছি তো বাবা, শুনতে চাই তোমার মুখে। রাজা বলল, বল ভগবান কোথায় থাকে? ছেলে বললো, উত্তর দেবো একটু দেরি আছে। বলে কেন? অনেক দূর হেঁটে এলাম তো, গলা শুকিয়ে গেছে, এক গ্লাস জল দরকার হবে। জল কেন দেবে? তোকে শরবত দেবো। এ কে আছিস? এক গ্লাস শরবত দে তো। মায়েরা যে না গ্লাসে শরবতটা হাতে দিয়েছে, ছেলে প্রশ্ন করলো, রাজা মশাই এটা শরবত? রাজা বললো, হ্যাঁ এটা যদি শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত করার পর চিনি দেখতে পান, জোরে বলুন, হ্যাঁ না না। ছেলে কেমন আজব ছেলে দেখুন, বলছে এটা যদি শরবত তাহলে চিনি কই? রাজা বলল, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় যে চিনি আছে। ছেলে বলল, রাজা মশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে, যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে। এই জন্যে আপনার সবাই ভগবানকে দেখতে পাবেন। শুধু এই গানটা একবার করে নিন, মহাপ্রভুর বাণী কিনি বলেছেন, দশে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। ভগবানের নাম তিনবার করবেন, কখন কখন? ব্রহ্মমুহূর্ত তিনবার, তিনবার ত্রিসন্ধ্যা যাকে বলা হয়, তিনটে সন্ধ্যা জীবনে হয়, প্রত্যেক দিন তিনটে সন্ধ্যা হয়। বলবেন আপনারা, বলবেন এইটা একটা সন্ধে এখন হয়েছে, আর সন্ধে কখন? তিনটে সন্ধে কখন কখন জানেন? সূর্য ওঠার এক ঘন্টা আগে ব্রহ্মমুহূর্ত, ওটা একটা সন্ধে। একটা সন্ধে কোনটা? দুপুরবেলায় সূর্য যখন মাথার উপরে, ছায়া পড়ছে না ঠিক মাথার উপরে, ওটা একটা সন্ধ্যা, তখন ভগবানকে ভজনা করতে হয়। একটা সন্ধ্যা কখন? একটা সন্ধ্যা হচ্ছে এই যে সন্ধ্যাবেলা আপনি ভগবানের নাম করছেন, এই সন্ধ্যাবেলায় ভগবানের নাম সবাই মিলে করবেন, আমি গাইব আপনারা বলবেন, মহাপ্রভুর বাণী, দশে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভুর কথা যদি আপনারা মেনে চলেন, হাতে তালি দিয়ে একবার কীর্তন করুন সবাই মিলে।
হরিহর এ নম কৃষ্ণ যাদব আয় নম বলো হর এ নম কৃষ্ণ যাদব আয় নম হরে হর এ নম কৃষ্ণ যাদব আয় নম না না একবার এক কাজ করুন হাত দুটোকে তুলে করুন মহাপ্রভুকে আনন্দ দিয়ে দু চারজন মনে মনে চাদর মুড়ি দিয়ে ভালোই বসছিলাম আবার বারবার হাত কেন তুলতে বলছেন হাত না তুললে যে উপায় নাই অ্যান্টেনা তুলবেন তবে তো ছবি পরিষ্কার হবে হাত তুলুন হরিহর এ নম কৃষ্ণ যাদব আয় নম এখন এই শঙ্কর বাবুর এখানে কীর্তন হচ্ছে আজকে যখন ইউটিউবে বা আমাদের ক্যামেরা হচ্ছে আর কি এই যে ক্যামেরা হচ্ছে ছবি হচ্ছে এই ছবি যখন ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মানুষ দেখবে তখন দেখবে শঙ্করবাবুর এই জায়গাতে ভক্তগণ কী সুন্দর হাততালি দিয়ে মহাপ্রভুকে অভিনন্দন জানাচ্ছেন তাহলে আজকের এই ছবিটা কিন্তু আপনাদের বিশ্বের মানুষ দেখবে সেই জন্য আপনারা যদি সবাইকে দেখাতে চান মহাপ্রভু বলেছেন আপনি আচরিত ধর্ম অপরে শেখায় আপনি আচরণ করুন দেখবেন সব জায়গাতে যখন দেখবে এই দেখুন প্রদীপবাবুর কীর্তন হচ্ছিল কসম হাততালি দিচ্ছে এটা আমাদের গেলেই দিতে হবে এ মানসিকতা নিয়ে সবাই আসবে আর যদি আপনারা তালি না দেন তাহলে অসুবিধা আছে মহাপ্রভু বলেছেন সাথে পাঁচে সবে মিলে দশে পাঁচে সবে মিলে সব বয়সের একসঙ্গে তালি দিয়ে কীর্তন করো হরিহর এ নম কৃষ্ণ যাদব আয় নম উলধ্বনি উলধ্বনি হর এ নম কৃষ্ণ যাদব আয় নম হরি হর এ নম কৃষ্ণ যাদব আয় নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন অজ গিরিধারী গোপীনাথ মদন মহ অজ গিরিধারী গোপীনাথ মদন মহ অজ গিরিধারী গোপীনাথ মদন মহ গিরিধারী গোপীনাথ মদন মহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এদেরটা চেপে দিলাম আপনাদেরটা শুনবো বলে এমনভাবে বলবেন যেন মুখরিত হয়ে যায় আসরটা সবাই মিলে মাসে বলুন হরে কৃষ্ণ বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরো জোরে হরে রাম বা বহুত আচ্ছা জোরে বলুন হরে কৃষ্ণ প্রাণ খুলে বলুন বা আরো জোরে হরে রাম বা আরেকবার হরে কৃষ্ণ জোরে দারুন দারুন বহুত আচ্ছা বাহ দারুন দারুন আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি দারুণ গাইছেন তো আপনারা এর পরের বারে যদি কোনদিন আসি না আর এদেরকে নিয়ে আসবো না আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ হরে আজকে তো প্রথম থেকে বাড়ছে মনে হচ্ছে বলুন শ্যাম সুন্দর কি বাবা যারা পেছনে আছে তারা মনে মনে ভাবে যাক বাবা বাঁচলাম না না আপনারাও দিন
আপনারা মনে মনে ভাবছেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে আমাকে, আমি হ্যাঁ প্রদীপ পাল না দেখতে পেলে কোনো ক্ষতি নেই, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না আমার না দিলে হবে, কিন্তু জেনে রাখবেন দোকানে গেলে সিসিটিভি ক্যামেরা থাকে না, থাকে না? ভগবান বললো প্রত্যেক জায়গায় আমার ক্যামেরা দেওয়া আছে, ধরা পড়ে যাবি। এত সোজা নয়, আপনি রাস্তা দিয়ে বেরোচ্ছেন, 50 টাকার নোট রাস্তায় পড়ে আছে, তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা নিয়ে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখলেন তিনি ভগবান। জোরসে বলি, রাধারানী কি, বাবা শ্যাম সুন্দর কি, তিমির বিদারি বিদারি অলক বিহারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে, তিমির বিদারি অলক বিহারি উলধ্বনি নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে, তিমির বিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে বেদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে, তিমির বেদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি দয়াল শিরোমণি করুণার খনি, তুমি গজগজল শিরোমণি করুণার খনি, তব পদ শিষ দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে, উলধ্বনি তিমির বিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে, তিমির বিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে, চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব, সুন্দর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব, কেশিঘাট বংশী নিকুঞ্জ কানন কানন, কেশিঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশিঘাট বংশী নিকুঞ্জ কানন, যেথাই হোলি খেলে আমার শ্রী নন্দের নন্দন, যেথাই হোলি যেথাই হোলি খেলে আমার নন্দ, চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী, নিজ গোপালকে কোলে লইয়ে
মধুমাখা মাখিছে যে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলরে 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 জয় বৃন্দাবন চলরে চলরে চল হরিদর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয়